চলছে সাইকেলে হুগলি ভ্রমণ। আমি রয়েছি সঞ্জিত বাবুর বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে আমরা চারজনে বেরিয়ে পড়লাম ত্রিবেণীর গঙ্গার ঘাট ঘুরে দেখতে। প্রথম আমাকে ভিডিও পাঠিয়েছিলেন এই সঞ্জিত বাবু, এই ত্রিবেণীর আমার বাড়ি আরিসানে ত্রিবেণী গঙ্গা, আমরা আজকে সেই ঘাট দেখতে চলে এসেছি। মানে খাওয়ার পরে রাত্রি 11টা বাজতে যাচ্ছে, ওই ঘুম পাচ্ছে না, চলুন দাদা একবার ঘুরে আসি গঙ্গার ঘাটে, একবার দেখাও। রাত্রি 11:15 বাজে এখন, আমরা খাওয়া দাওয়া করে কোথায় এসেছি গঙ্গার ঘাটে। কে কে আছে? উজ্জ্বল দা, তপন দা আর সঞ্জিত বাবু, সবাই মোটামুটি সঞ্জিত বাবুকে চেনে নি, বাকি তপন দাকে বেশি কেউ চেনে না, উজ্জ্বল দাকে মোটামুটি আগের ভিডিওতে আমার দেখেইছি অলরেডি। আমি মাঝখানে একটু উজ্জ্বল দা বাকি একটু পৌঁছাবে, তপন দার ব্যাপারে একটু বলো। তপন দা আমাদের গোঘাটে গ্রিন ফোর্সের একজন সদস্য, ওনার গাছ বড় বড় গাছ আমাদের গ্রিন ফোর্সের সদস্যদের, আমাদের অসিত বাবু আছেন, দিব্যেন্দু আছে, অভিদা আছে, অনেকেই রয়েছে। আর আমাদের সঞ্জিত বাবুকে চিনছেন যে আমরা যে ঘাটে যে ত্রিবেণীর ঘাট, গঙ্গার ঘাট মানে আমরা ত্রিবেণীতে এসে এই সময় পৌঁছেছি। আমাদের আসার কারণ সঞ্জিত বাবুর বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজো ছিল, 45 বছর পুজো উপলক্ষে আমাদের আসা, আমাদের অনেকদিন থেকে আসতে বলেছিল, আমরা যাবো যাবো এই বলি, কিন্তু পুজোর কারণে উনি এতটাই জোর বের করেছে যে আমরা হাজির হয়েছি। আরও অনেকে আসার কথা ছিল, আমাদের গোঘাট শাখা থেকেও অনেকে আসার কথা ছিল, বাংলান থেকে গুরুর আসার কথা ছিল, আমাদের যেমন গুরু আসতে পারেনি, অসিত বাবু, অভিদা, দিব্যেন্দু এরাও আসতে পারেনি, আমরা এসছি। অত আমরা এসছি মানে ওনাদের কেমন লেগেছে সেটা অসিত বাবুর মুখ থেকে শুনে নেবেন সেটা পরে, কিন্তু আমরা বলি আজকে এই এত রাত্রি এখানে আসার কারণ কি। যখন 2 বছর আগে আমাদের সঞ্জিত বাবুর সঙ্গে পরিচয় হয়, ঠিক কোনখানে বাড়ি জানতে চাওয়ায় গঙ্গার কত দূরে বাড়ি বলেছিল, 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে যদি গঙ্গার একটা ভিডিও দেন আমাকে ভালো হয়। ঠিক এই ঘাটেরই একটা ভিডিও উনি 1.5 মিনিটের একটা ভিডিও পাঠিয়েছিলেন আমাকে করে। একবার রাস্তাটা আমি বলবো আমার অনিরুদ্ধ ভাইকে এই রাস্তাটা দেখাতে, এখান থেকে হেঁটে হেঁটে উঠছেন, ওই দিক দিয়ে আমরা এসছি, এই রাস্তাটি একটা ভিডিও আমাদের এই আজকে রাত্রে। ঠিক একটু খাওয়া দাওয়ার পরে চলুন দাদা গঙ্গার গায়ে হাওয়া খেতে যাব, হাওয়া খাওয়ার এতটাই ইচ্ছে ছিল যে আমার বোদাম খুলে ফেলেছি, আপনি দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সবাই এখন হাওয়া খাচ্ছি, সবাই হাওয়া খাচ্ছি। এবার আমরা তপন বাবুর কাছ থেকে 2-1 কথা জেনে নেবো, তারপর সঞ্জিত বাবুর কাছে যাবো। তপন বাবুর কাজটা ব্যাপারে একটু বলুন, মেন যে কাজটা যেটা আমি অলরেডি লিখে দিয়েছি ভিডিও, লেখা হয়ে গেছে অলরেডি, যে গাছ আপনি গাছ নিয়ে ভালোবাসেন, গাছ লাগান কিন্তু গাছগুলো মরে না, ব্যাপারটা কীভাবে হয়, কীভাবে বসবে? গাছটা আমরা লাগাই মানে আমাদের গ্রামের দিকে, যেখানে বাড়ির লোকেরা মেয়েরা হাত ফাত ধোয় এরা এ করার পর মানে খাবার খাওয়ার পর, সেখানে একটা টিনেতে একটা গাছকে লাগানো হয়, যেমন বট বা আঠুর পাকুড় এইসব নিয়ে আমরা বেশি কাজ করি। ওই গাছটা ওখানে 1 বছর রাখা হয়, রাখার পর ওটা যখন 12 ফুট কি 15 ফুট হাই হয়ে যায় তখন ওটা নির্দিষ্ট জায়গায় বসানো হয়ে যায়, ওই টিন সহই, টিন থেকে বার করার দরকার কিছু হয় না, ওই টিন সহই বস করে দেওয়া হয়। এটা বসানো হয় আমাদের জুলাই মাসে, জুন জুলাই আগস্টের মধ্যে বসানো হয়, 3 মাসের মধ্যে বসানো হয়। ওই গাছগুলোকে বড় করে বসানো একটাই কারণ যে ওরা যেন ছাগল বা গাছের যে মেন শত্রু গরু আর ছাগল, গরু ছাগলের মুখের বাইরে যেন বেরিয়ে যায়, সেই উদ্দেশ্যে আমাদের বড় করে গাছ লাগানো হয়। এবং এই বার্তাটা প্রত্যেককেই দেওয়া হয় যে বড় করে গাছ লাগান, যেটা যার হচ্ছে পরিবর্তন, যারা যাতে গাছগুলো বাঁচে, কারণ অনেক সময় হয়তো অনেকগুলো গাছ আমরা লাগিয়ে ফেলি কিন্তু গাছ তো লাগাই কিন্তু গাছ বাঁচে না, ম্যাক্সিমাম গাছই মারা যায়, কিন্তু এখানে কিন্তু 100% গাছ বাঁচে, যদি না কোনো কারণে কোনো মানুষ এসে ইচ্ছা করে গাছ থেকে নষ্ট করে ফেলে, এটাই কিন্তু সবথেকে বড় জিনিস। আর সঞ্জয়ের বাড়িতে তো আজ এলাম, এটা 45 বছর তম 45তম অন্নপূর্ণা পুজো, তাই তো? আমরা এলাম, কেমন লাগলো আপন? প্রথম কথা বলি যে আমার বাড়িতে এবছর 45 বছর পূর্ণ হচ্ছে অন্নপূর্ণা পুজো, আগে আমাদের দেশের বাড়িতে হতো, সেই পুজোটা আমার নতুন বাড়িতে করছি। অনেকদিন ধরে আমার বন্ধু বান্ধবদের সাথে মানে বন্ধু বান্ধব তো এই জাস্ট কিছুদিনের মধ্যে প্রচুর বেড়ে গেছে, তার মধ্যে বন্ধুদের মধ্যে কিছু স্পেশালিটি থাকে, হ্যাঁ কোয়ালিটি বন্ধু থাকে, দেখবেন ইঞ্জিনিয়ারের বন্ধু ইঞ্জিনিয়ার হয়, হ্যাঁ ডাক্তারের বন্ধু ডাক্তারই হয়, একটা শ্রমিকের বন্ধু শ্রমিক হয়, বিজনেসম্যানের বন্ধু বিজনেসম্যান হয়, হ্যাঁ কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যায়, কারণ আমি একটা ওই ITC-তে চাকরি করতাম, হ্যাঁ সেক্ষেত্রে কিছু বন্ধু আছে, তারপর রিটায়ারের পর পরিবেশ নিয়ে কাজ করতে করতে বিভিন্ন ধরনের বন্ধু আছে, যেরকম তপন বাবু হচ্ছে পরিবেশবিদ, হ্যাঁ আর যে শ্যুটিং করছে সাইক্লিস্ট, হ্যাঁ আর উজ্জ্বল বাবু তো মানে কি বলো অল স্কোয়ার, মানে ওর কথা যতটা বলো ততটাই। উজ্জ্বলকে না স্পেশাল ভিডিও করবো তারকেশ্বর গিয়ে আমি, আর এদেরকে আমি ইনভাইট করেছি যেহেতু একটা ত্রিবেণী একটা তীর্থস্থান, দুটো নদীর সঙ্গম,
এবং দুটো নদীর ঠিক মাঝামাঝি জায়গায় আমার বাড়ি, একটা হচ্ছে সরস্বতী নদী আর একটা হচ্ছে গঙ্গা নদী, এই দুটো নদীর ঠিক মাঝামাঝি জায়গায় আমার বাড়ি। হ্যাঁ, এরাও অনেকদিন আসিনি, জীবনে এই ফার্স্ট টাইম। হ্যাঁ, ওই জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমি তো নিজেকে পুণ্যবান বলে একবারে রেডি করে এস্টাবলিশমেন্ট করি। হ্যাঁ, আর যাদেরকে ইনভাইট করেছে তারাও পুণ্য অর্জন করে নিয়ে যাচ্ছে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সো এইভাবেই আমাদের চলছে, এখনও কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপর বাড়ি ফেরা যাবে কোনো, আপাতত আমরা ঘুরি। এখানে গিয়ে গঙ্গায় মিল হচ্ছে, ওখানে হচ্ছে গঙ্গা, ওই যে রাস্তাটা মানে লাইট যেগুলো দেখা যাচ্ছে ওখান থেকে গঙ্গা বেরিয়ে গেছে, আর এই যে রাস্তাটা সরস্বতী নদী, আমি জানি না অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তো আমরা সরস্বতী নদীর উপরে ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, একদম অন্ধকারের মধ্যে কতটুকু দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না ক্যামেরাতে। ত্রিবেণীর মেন ঘাট, এরপর আমরা গিয়ে উপস্থিত হলাম ত্রিবেণী ঘাটে। এত রাতেও প্রচুর ভক্তের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে, ওনারা সবাই জল তুলতে এসেছে ত্রিবেণী ঘাট থেকে, নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবেন বলে। কতক্ষণ লাগবে আজকে রাত্রি বলছি, মানে কাল সকালে মহারাজ 15 আর 15 সাথে 22-23 কিলোমিটার। এরপর আমরা এসে উপস্থিত হলাম ত্রিবেণী মহাশ্মশানে। যেখানে বেহুলা লক্ষিন্দারের কেসটা ঘটেছিল কাপড় চোপড়ের কাজ, তো সেই ঘাটে যাবো আমরা। মনসামঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘটেছিল এই ত্রিবেণীতে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি ত্রিবেণীর নিতাধোপানি ঘাটে। মনসামঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে এই জায়গাটি, বেহুলা যখন তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলাই করে ভেসে যাচ্ছিল তখন এসে উপস্থিত হয় এই ঘাটে, এবং এই ঘাটেই স্বর্গের দেবতাদের জামাকাপড় কাচতে আসতেন এক ধোপানি। এই সেই ঘাট, এখানে একটা মন্দিরও রয়েছে। সব শেষে আমরা গিয়ে পৌঁছালাম বেনী মাধবতলা মন্দিরে। এখানে অনেকগুলো শিব মন্দির রয়েছে একত্রে। এখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে যেখানে প্রতি বছর দুর্গা পুজো হয়। এইভাবেই ঘুরতে ঘুরতে কেটে গেল আজকের দিন। পরের দিন কোথায় গেলাম, কীভাবে ঘুরলাম, সব কিছু থাকবে পরের ভিডিওতে। দেখতে থাকুন লং রুট, দ্য বিউটি অফ নেচার, আর ঘুরতে থাকুন মনের আনন্দে।